আমি মনে করি যে ও যে ব্যাটিং করছে, আসলে আমরা যখন দুজন উইকেটে ছিলাম আমার কাছে মনে হয়েছে ওই সময় একটা আমরা প্রেশারে ছিলাম, তো ওর ব্যাটিংটা দেখে আমার কাছে যেটা ভালো লাগছে যে মানে খুব সাহস ছিল। নর্মাল ও যেভাবে ব্যাটিং করে ওর চেষ্টা করছে ওইভাবে ব্যাটিং করার, ওর কিপারে অন্য কোনো চিন্তা ছিল না যে আমি যেভাবে ব্যাটিং করতে চাই আমার মনে হয় যে এই জিনিসটা ভিতরে ছিল যার কারণে ও। আমার কাছে যেটা মনে হয় যে এজ এ জিম্বাবুয়ে টিম হিসাবে আমরা যে এখন যে ক্রিকেট খেলতেছি আমার মনে হয় যে আমাদের মানে খুব আমরা খুব ভালোভাবে ওদের সাথে মানে হ্যান্ডেল করবো, আর মনে হয় যে আমরা খুব ডমিনেট করে আমরা টেস্ট জিততে পারবো। না আসলে ওইটা ওনাদের উপরে ডিপেন্ড করবো, ওনাদের কীভাবে উইকেট করবো। আমার মনে হয় যে উইকেটটা আসলে স্পোর্টিং হয় ভালো। আপনার ক্যারিয়ারটা নিয়ে যদি একটু বলতেন, এটা বিকেসপিতে আপনার যে কততম সেঞ্চুরি সব মিলে নাম্বার ফাইভ, এখন ওরকম কোনো চিন্তা করতেছি না, ওইসব নিয়ে আসলে ট্রাই করতেছি যেখানেই খেলি ভালো খেলার, আর নিজের ক্রিকেটটা নিয়ে কাজ করছি, তো ওরকম চিন্তা এখনও মাথায় আসে নাই, মানে যেখানে খেলি না কেন যেন পছন্দ করতে পারি ওই সেটা দিতে পারি এটাই চিন্তা করছি। সেক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ অবশ্যই যে স্পিন আমাদের জন্য মানে আমাদের মূল স্পিন স্পিনও অন্যরকম ছিল, আমরা খুব প্রেশারে ছিলাম, ভাই আমাকে জাস্ট বলছে আমার ন্যাচারাল খেলাটা খেলতে, আর ভাই আমি যখন আর কি একটু অন্য মনস্ক হয়ে যায় ভাই আমাকে খুব সাপোর্ট করছে যে নর্মালি থাকতে বলছে, এই জিনিসটা ভাই খুব সাপোর্ট করছে, ভাই অনেক এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান অবশ্যই উপভোগ করছে ভাই সেঞ্চুরিটা। আসলে টিমের অনেক সিনিয়র প্লেয়ার, আর আমি একটা সুযোগের অপেক্ষা ছিলাম যে আমাকে যেখানে দেখ না কেন সুযোগ পেলে আমি সুযোগটা কাজে লাগাবো। তাই ওপেন কর আপনি আপনার মার যেরকম মারা মারছিলেন মানে ওপেন করতে পারেন না, এটা কোনো জেদ কি মানে জিম্বাবুয়ে বলার জন্য? হ্যাঁ আসলে ওরকম কিছু ছিল না, আমি যখন নামছিলাম তখন আসলে অনেক প্রেশারে ছিলাম, আমরা জাস্ট প্রেশার জিনিসটা হ্যান্ডেল করার চেষ্টা করছিলাম। ডিফারেন্সটা কি দেখলেন লাল বল এবং আপনারা নর্মালি তো সাদা বলই খেলে অভ্যস্ত আমি বলবো যে আসলে আমার আমি যার কাছ থেকে ছোটবেলা থেকে মানে ক্রিকেটটা শিখছি, তো উনি আজকে আপনার চার বছর নিচে মারা গেছে, তো লাস্ট চার বছরই আল্লাহ রহমতে আমার এই পাঁচটা সেঞ্চুরি এখানে, আর আরও যত ভালো খেলছি সব ইনিংসগুলো আসলে স্যার সবসময় মিস করি আমি স্যারকে, তো সে স্যারকেই স্যার আব্দুল হাদির আহমেদ।